আমি তৃতীয় লিঙ্গ না হই আমি এখন তৃতীয় লিঙ্গ হয়ে গিয়েছি আসলে আমরা সাহায্য করার মতো আমাদের টপিক নাই আর আমরা তাদের সাহায্য করতে পারবো না কারণ আমরা সব সময় ওনাদের কাছে হাত পেতে নিয়েছি বিজিকের মালিক আল্লাহ কিন্তু আমার ওনারা হলো দাতা আজকে ওনাদের এত বড় হাস্যা হয়ে গেছে ওনাদের পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পেরেছি আমার এখানে মিডিয়া যারা সংশ্লিষ্ট সাংবাদিক ভাই বোনরা আছে তারা এই রমজানের মধ্যে অনেক কষ্ট করে মিডিয়া কভারেজ করছে এবং যেদিন থেকে আগুন লেগেছে ওই দিন থেকে তারা অনেক পরিশ্রম করছে ক্যামেরার পিছনে কাজ করছে যাই হোক এবং আমি ধন্যবাদ দিতে চাই আজকে আপনারা সবাই জানেন যে আমরা এখানে কেন এসেছি আমাদের সারা বাংলাদেশে তৃতীয় লিঙ্গের একটা সম্প্রদায় আছে এবং সারা বাংলাদেশে 20,000-এর উপরে ওদের তৃতীয় লিঙ্গের লোকজন আছে এবং এই তৃতীয় লিঙ্গের যে ওরা যে তৃতীয় লিঙ্গের লোকজন রয়েছে ওরা দুইটি ভাগে বিভক্ত এক দুইটি ভাগে দুজন গুরুমা আছে দুজন গুরুমা সহ সারা বাংলাদেশের তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে ওরা একটা ডিসিশন নিল যে আমরা তো ঈদে এবার কাপড় চোপড় না কিনে আমাদের নিজেদের জন্য কিছু না করে আমরা এই টাকাগুলো বঙ্গবাজারে পুড়ে গেছে ওখানে দিতে চাই সারা বাংলাদেশের থেকে কালেকশন করে একটা হিউজ অ্যামাউন্ট 20,00,000 টাকা এই মুহূর্তে আসলে 20 কোটি টাকার সমান বঙ্গবাজারের লোকজনদের জন্য আসলে আমি নিজেও প্রাউড ফিল করছি যে আমি ওদের পাশে থাকতে পেরেছি এবং ওদের সাথে কাজ করতে পেরেছি তো ওরা আজকে এখানে আপনারা দেখলেন মিডিয়ার সামনে এই টাকাটা ওরা দিয়েছে এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ তো শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সুযোগ্য কন্যা রয়েছে পুতুল আপা উনি অটিজম নিয়ে কাজ করছে এবং জানেন যে শেখ হাসিনা তৃতীয় লিঙ্গে এই যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী এদেরকে নিয়ে কাজ করছে তো এদের শেখ হাসিনার হাতে হাত নিয়ে এবং টাকাকে সারা দিয়ে ওরা আজকে এখানে এসেছে এবং ওরা ওদের নিজেদের উদ্যোগে 20,00,000 টাকা এই বঙ্গবাজারের জন্য দিয়েছে আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমি আমি আমার পরিচয়টা দিই আমি যদিও তৃতীয় লিঙ্গের না বাট আমি আসলে আমাদের যে এডিশনাল আইডি হাবিবুর রহমান হাবিব ভাই আছে ওনার একটা সংগঠন আছে উত্তরণ উত্তরণ সংগঠনে কাজ করি রাজবাড়ি পতিতালয় তৃতীয় লিঙ্গ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে পল্লী এবং হচ্ছে আপনার যারা অটিজম রয়েছে এদের নিয়ে কাজ করি সেই সুবাদে এদের সাথে এরা বলতে পারেন আমার কেউ আমার মার মতো কেউ আমার বোনের মতো আমি তৃতীয় লিঙ্গে না হয়ে আমি এখন তৃতীয় লিঙ্গ হয়ে গিয়েছি আসলে আচ্ছা একটু আপনার সাথে কথা বলি আচ্ছা আমি আমার পরিচয় আমার নাম তানিয়া হক শোভা আমি সন্তোষ সাবেক নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ছিলাম গোপালগঞ্জ জেলা পরিষদ বর্তমান যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সন্তোষ সাবেক আমি একটু আপনার সাথে কথা বলি আপা মানে আপনারা তো ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন আর কি আমরা একটু জানতে চাই এখনো তো আসলে অনেকেই বাকি কেউ শুরুই করে নাই তার আগে চিন্তা করলাম সবসময় আমরা এখানে থেকে নিয়ে খাই এরা হলো আমার দাতা আর আমাদের বাংলাদেশ জননী মাননীয় শেখ হাসিনা আমাদের হিজরা প্রাধান্য দিয়েছে স্বীকৃতি দিয়েছে আমরা স্বীকৃতি পেয়েছি ওনার জন্য আরও সরকার এসেছে গিয়েছে কিন্তু আমাদের কেউ স্বীকৃতি দেয় নেই আমাদের দেশরত্ন আর আমাদের বাংলাদেশের মা জননী শেখ হাসিনা উনি আমাদেরকে স্বীকৃতি দিয়েছে তো আমরা সব দোকানে দোকানে দুই পয়সা জাগাত হোক আর ফেতরা হোক যেটা হিসাবে হোক আমাদের ইত্তেহারে দিয়ে থাকে এই বঙ্গভবন থেকে আমরা অনেক দিয়েছি অনেক খেয়েছি এবং কি সব মার্কেট থেকে খেয়েছি তাহলে সেই হিসাবে চিন্তা করলাম তাদের আমরা সাহায্য করার মতো আমাদের টপিক নাই আর আমরা তাদের সাহায্য করতে পারবো না কেন আমরা সবসময় ওনাদের কাছে হাত পেতে নিয়েছি ওনারা হলো আমার দাতা রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমার ওনারা হলো দাতা আজকে ওনাদের এত বড় হাস্যা হয়ে গেছে ওনাদের পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পেরেছি ওর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা ওই ক্ষুদ্র জ্ঞানের থেকেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি আমার নাম হাজি বকুল হ্যাঁ